WBCS 2021 এর প্রিলিমস কিন্তু এখন প্রায় দোরগোড়ায়। এই সময় দাঁড়িয়ে তোমাদের প্রত্যেকের মধ্যে এই কনফিউশনটা কিন্তু আছে যে তোমরা কতটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে এবং কতটা পড়বে না। আজকে আমি তোমাদেরকে কিন্তু সেটা নিয়েই একটা ক্লিয়ার কনসেপ্ট দেব। দেখো, আমি প্রত্যেকবারের মতো এবারেও বলছি, একটু বাকিদের থেকে আলাদা, বাট বলছি যে তোমরা কিন্তু তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর উপরে এখন বেশি করে ফোকাস করো, কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কম করো। কারণ তোমরা যতই বেশি করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, রিভাইজ করো, কারেন্ট অ্যাফেয়ার্সে কমন পাওয়ার চান্স কম থাকে, বাকি সাবজেক্টগুলো থেকে বেশি স্কোর করবে তোমরা। কাজেই ওই সাবজেক্টগুলো এখন এই কদিন বেশি করে রিভাইজ করো। তবে যদি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের মধ্যে কনফিউশন থেকে থাকে বা বাকি সাবজেক্টগুলো তোমরা ভালো করে করেছো এবং কারেন্ট অ্যাফেয়ার্সটাকেও তোমরা করতে চাইছো, কেউ রিভাইজ করছো বা কেউ নতুন করে পড়ছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই উপযোগী। অর্থাৎ আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে এটা বলবো যে ঠিক কোন মাস থেকে কোন মাস অবধি তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটাকে বেশি ফোকাস করে পড়ো। 2020 জানুয়ারি থেকে যতই বা পড়ো না কেন, 2020 মার্চ এবং এপ্রিল থেকে, 2020 মার্চ এবং এপ্রিল থেকে শুরু করে এই বছরের, ঠিক আছে, অন্তত পক্ষে এপ্রিল মে অবধি তোমরা ভালো করে পড়ো। দেন বাদ বাকি যে মাসগুলো আছে, অর্থাৎ তোমাদের পরীক্ষা হচ্ছে আগস্টে, এইটাও তোমরা পড়ো, পড়তে না করা হচ্ছে না, কিন্তু তোমরা 2020 জানুয়ারি থেকে এই বছরের জানুয়ারি অবধি তো পড়বেই, কিন্তু মেইন বেশি ফোকাসটা করে হচ্ছে 2020 মার্চ এপ্রিল থেকে এই বছরের মার্চ এপ্রিল অবধি। এই সময়টাকে যদি একটু বেশি ভালো করে পড়ো, একটু চার্ট করে পড়ো, তাহলে তোমাদেরও মনে রাখতে সুবিধা হবে এবং অবশ্যই তোমাদের পরীক্ষাতেও কিন্তু একটা ভালো স্কোর করার চান্স থাকবে। তো প্রত্যেকের জন্য আমাদের শুভকামনা রইলো।